ঘুম নিয়ে আমাদের চিন্তার শেষ নেই দিনের পর দিন ভালো ঘুম না হওয়ার কারণে আমাদের শারীরিক অনেক সমস্যা দেখা দেয় আট থেকে আসি প্রায় সবারই একই সমস্যা রাত বাড়লেও দু চোখের ঘুম আসে না কিছুতেই শারীরিক কোনো কারণ বা অনিয়মিত জীবনযাপন ঘুমের উপর প্রভাব ফেলে সবচেয়ে বেশি গল্পের বই পড়ে গান শুনে মনে মনে মন্ত্র জপেও রাতের পর রাত পেচার মতো জেগে থাকতে হয় অনেককে যদিও বা কারো ভোরবেলার দিকে ঘুম পায় কিন্তু তা সম্পূর্ণ হওয়ার আগেই কাজের উঠে পড়তে হয় অনিদ্রার জন্য অবশ্যই মানসিক কারণও দায়ী মন চিন্তামুক্ত না থাকলে ঘুম আসা কঠিন। আজকের এই ব্যস্ততার জীবনে চিন্তামুক্ত মন কল্পনা করাও কঠিন। দিনের পর দিন ঘুম না হওয়ার কারণে শরীর হয়ে যায় খারাপ আর এর প্রভাব পড়ে কাজের উপরে। নাইট শিফটে যারা চাকরি করেন তাদের ঘুমানোর সমস্যা সবচেয়ে বেশি হয়। রাত জেগে পড়াশোনা করতে হয় বলে ঘন ঘন সিগারেট বা কফি খায় অনেকেই। সিগারেট বা কফি ঘুম না আসার আর দুটি কারণ। দুঃসকে ঘুমানার জন্যই অনেকে যায় চিকিৎসক বা মনোবিদ্যাদের সাহায্য নিতে অনেককে আবার সাহায্য দেন গুগল বাবা বিগত বছরগুলোতে ঘুম সংক্রান্ত কোন কোন প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি হয়েছিল এই সার্চ ইঞ্জিনে তার মাঝে তিনটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয় যারা এখনো মাসুদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যায় কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন বিশ্বজুড়ে মাসে প্রায় এক লাখ পাঁচ হাজার মানুষ গুগলের কাছে জানতে চেয়েছেন এই বিষয়টি দিনে কতক্ষণ বা কত ঘন্টা ঘুমানো প্রয়োজন তেরো থেকে আঠারো বছর বয়সের মধ্যে যাদের বয়স তাদের আট থেকে দশ ঘন্টা ঘুমানোর প্রয়োজন আর পূর্ণ বয়স্ক মানুষদের পক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমানো প্রয়োজন দ্বিতীয় নম্বর যেই প্রশ্নটি সবচেয়ে বেশি হয়েছে সেটি হচ্ছে স্নিপ প্যারালাইস কি বিশ্বব্যাপী প্রায় নব্বই হাজার মানুষ প্রতি মাসে এই প্রশ্নের উত্তর খোঁজে গুগলের কাছে এই রোগে আক্রান্ত হলে ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় প্রক্ষাঘাতে আক্রান্তেরা যেমন আসাদ হয়ে পড়ে থাকেন তেমন ভাবেই ঘুমের মধ্যে বেশ কিছুক্ষণ নিঃশব্দে পড়ে থাকেন এই রোগ হলে স্বাভাবিক ঘুমের অভ্যাস নিয়মিতভাবে বিকৃত হলে স্নিপ প্যারালাইসিস হতে পারে এছাড়াও মানসিক চাপ স্টেসিও এর একটি বড় কারণ এবং তৃতীয় নাম্বার যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুগলে করা হয়েছে সেটি হচ্ছে কেন ঘুম আসছে না এই প্রশ্নের উত্তর খুঁজে প্রায় নব্বই হাজার প্লাস মানুষ চিকিৎসকদের কাছে গেলে অনেক সময়ে তারা এই সমস্যাকে রোগের পর্যায় ভুক্ত করে দেন কিন্তু অনেকেই মনে করেন ঘুম না আসলে অন্য কোন রোগের একটি লক্ষণ এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন